লক্ষ্মী পূজোয় চন্দ্রগ্রহণ গত 50 বছরেও ঘটেনি এমন ঘটনা। গ্রহণ দৃশ্যমান হবে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। লক্ষ্মী পূজার দিন সূর্যগ্রহণ বিগত 50 বছরেও ঘটেনি এমন ঘটনা, যা এক মহাজাগতিক সন্ধিক্ষণ বলে মনে করছেন শাস্ত্রবিদরা। ধন সম্পদের প্রাচুর্যের আশায় কোজাগুড়ি পূর্ণিমায় ঘরে ঘরে লক্ষ্মী পূজার আয়োজন হয়। বহু যুগ ধরে চলে আসছে এই প্রথা, যা নিয়ম নিষ্ঠা ভরে পালন করা হয়। 29শে অক্টোবর হবে এবছরের শেষ চন্দ্রগ্রহণ, সেদিনই আবার কোজাগুড়ি পূর্ণিমা। শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মতে এই মহাজাগতিক সন্ধিক্ষণে লক্ষ্মী পূজোর পাশাপাশি নির্দিষ্ট কিছু নিয়ম নীতি মেনে চললে উপচে পড়বে ধন সম্পত্তি, চিরে নারকেল খেলেই ধনবর্ষা। এসো মা লক্ষ্মী বসো ঘরে। হ্যাঁ, সারা বছর অনেকেই লক্ষ্মী পূজো না করলেও অন্তত বছরের একদিন লক্ষ্মী পূজা করেন অনেক গৃহস্থ পরিবার। মূলত ধন সম্পত্তির আশায় মা লক্ষ্মীকে তুষ্ট করতে ঘরে ঘরে পালন করা হয় লক্ষ্মী পূজো। কিন্তু এবারের কোজাগরি একটি বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন তাদের স্মরণকালের মধ্যে এই প্রথম লক্ষ্মী পূজোর রাতে হতে চলেছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, যা দেখা যাবে এই রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই মহাজাগতিক সন্ধিক্ষণে লক্ষ্মী পূজোর পাশাপাশি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে উপচে পড়বে ধন সম্পত্তি। কী সেই নিয়ম? 2023 সালে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ রয়েছে। এর মধ্যে গত 20 এপ্রিল এই বছরে প্রথম সূর্যগ্রহণ হয়, তার ঠিক 15 দিন পরে গত 5ই মে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ, আগামী 14ই অক্টোবর হবে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, আবার তার 15 দিন পরে অর্থাৎ আগামী 29শে অক্টোবর হবে এই বছরের শেষ চন্দ্রগ্রহণ, সেদিনই আবার কোজাগুড়ি পূর্ণিমা। অনেক বাঙালি বাড়িতেই কোজাগুড়ি পূর্ণিমায় লক্ষ্মী পূজোর আয়োজন করা হয়। পঞ্জিকা দেখে নিয়ম নিষ্ঠা সহকারে আয়োজন করা হয় মা লক্ষ্মীর আরাধনার। তবে পঞ্জিকা অনুযায়ী শাস্ত্রজ্ঞ বিশেষজ্ঞরা এবার লক্ষ্মী পূজোর বিষয়ে অন্য কিছু নিয়মের কথা জানিয়েছেন। এবছর একদিনে চন্দ্রগ্রহণ ও লক্ষ্মী পুজো পড়েছে, তাই পঞ্জিকা মতে নারকেল সহিত চিপিটক ভক্ষণ, নারকেলের জলপান ও অক্ষকীরা দ্বারা রাত্রি জাগরণে ধনবৃদ্ধি, অর্থাৎ কোজাগরি রাতে পুজো শেষে চিড়ে ও নারকেল খেলে এবং রাত জেগে পাশা খেললে ধনবর্ষা সমূহ সম্ভাবনা। তবে গ্রহণ দর্শনের পর স্নান করা বাধ্যতামূলক। গুপ্ত প্রেস পঞ্জিকার প্রধান রাজগণক অচিন্ত ভট্টাচার্য বলেন নারকেল বরাবরই শুভ কাজের বার্তা বহন করে। লক্ষ্মী পুজোর রাত জেগে নারকেল চিড়ে খাওয়ার প্রথা আছে, সেই নিয়ম সঠিকভাবে পালন করতে পারলে লক্ষ্মী মায়ের আশীর্বাদ বর্ষিত হবে। উল্লেখ্য এবছর 28শে অক্টোবর কোজাগরি লক্ষ্মী পূজাও। পঞ্জিকা অনুযায়ী ওই দিন রাত 1টা 56 মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি, আর রাত 1টা 5 মিনিটে চাঁদে গ্রহণ লাগতে শুরু করবে, গ্রহণ ছাড়বে রাত 2টা 24 মিনিটে। পঞ্জিকা নির্ধারিত এই বিশেষ যোগের ভালো মন্দ সম্পর্কে বিশ্বাসী লোকজন আগে থেকেই ভালো মন্দ বিষয়ের খোঁজখবর নিতে শুরু করেছেন। এই আবহে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন গত 50 বছরে কোজাগরি লক্ষ্মী পুজো এবং চন্দ্রগ্রহণ একই দিনে পড়েনি, তবে এক্ষেত্রে কিছু নিয়ম মানতে পারলে জীবনে ধনবর্ষার প্রবল সম্ভাবনা, এমনটাই মত শাস্ত্রবিদদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।